আসসালামু আলাইকুম সবাইকে, আমার আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিক ভাবে আমরা চেষ্টা করছি ডার্মাটোলজির কমন যে ডিজিজগুলি আছে সেই ডিজিজগুলি নিয়ে আলোচনা করার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব স্কিনের খুব কমন একটি সমস্যা। আসলে স্কিন প্রবলেম বলতে যেটা বোঝায়, সাধারণ মানুষ যেটা বোঝে সেটা হলো একজিমা, যেটাকে সিনোনিম হিসেবে আমরা ডার্মাটাইটিস বলি। তো আমি ডাক্তার মাহবুব শাহিন, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটে। সো আজকে আমি আছি, আগামী 30 থেকে 35 মিনিট থাকবো। আমার লেকচার শেষ করার পরে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব প্রশ্নের আনসার করার জন্য। সো আমরা আজকে একজিমা নিয়ে কথা বলবো। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই একজিমার ক্লাসে। একজিমা বেসিক্যালি জিনিসটা কি? একজিমা অর ডার্মাটাইটিস, এটাকে বেসিক্যালি আমরা বলতে পারি সে গ্রুপ অফ ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি বা যেটাকে যেটার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো বেসিক্যালি এপিডার্মাল চেঞ্জ। আমরা জানি স্কিনের অনেকগুলি লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। একজিমাতে বেসিক্যালি এপিডার্মিসে চেঞ্জ হয় এবং এই এপিডার্মাল চেঞ্জ ডিউ টু ইনফ্ল্যামেশন এজ এ রেজাল্ট কি হচ্ছে? ইচিং, দ্যাট ইজ প্রুরাইটাস, স্বাভাবিক ইচিং হলে স্ক্র্যাচিং মার্কস হয় এবং একজিমেটাস লেশন কিছু আমরা পাই। সেই একজিমেটাস লেশন গুলি কি? ড্রাই স্কেলিয়ান ক্রাস্টেড এরিয়া অফ দ্য স্কিন, অর্থাৎ যেই এরিয়া এফেক্ট হবে। আমরা যদি ডান দিকের ছবিটা একটু দেখি, এই স্কিনের মধ্যে কিছু চেঞ্জ আসছে, স্কিনটা ড্রাই হয়ে গেছে, স্কিনের যে স্কিন ক্রিজ গুলি আছে, মার্কিং গুলি প্রমিনেন্ট হয়ে গেছে এবং আমরা যদি একটু ফিল করি তাহলে বুঝতে পারবো যে স্কিনটা সারাউন্ডিং স্কিনের চেয়ে অনেক বেশি ঠিক হয়ে গেছে। এই যে চেঞ্জ গুলি, এই চেঞ্জ গুলি সাধারণত যে কমন যে কন্ডিশন যেটাতে হয় সেটাই হলো একজিমা বা ডার্মাটাইটিস। সো এই একজিমা বা ডার্মাটাইটিস কে আমরা বেসিক্যালি বলছি গ্রুপ অফ ডিজিজ। আমরা যদি একটু ক্লাসিফাই করি একজিমাকে, একজিমাকে আমরা অ্যাকর্ডিং টু সোর্স যদি ক্লাসিফাই করি, এক্সোজেনাস এবং এন্ড্রোজেনাস দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এক্সোজেনাস মিন্স আমাদের শরীরের বাইরে এনভায়রনমেন্টাল যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর, তার মধ্যে যদি কোনো কিছু কন্ট্যাক্টে চলে আসে আমাদের স্কিন, এতে করে যে রিয়েকশন হয়, স্কিনে চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলিকে আমরা বলি এক্সোজেনাস ডার্মাটাইটিস বা একজিমা। সেটা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, যেটা যেই পার্টিকুলার জায়গায় হবে লাগবে সেই জায়গায় হবে। আর একটা হলো অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, সেটা সাধারণত ফার্স্ট এক্সপোজারে হয় না, সাবসিকোয়েন্ট এক্সপোজারে হয় এবং যেই জায়গায় লাগবে সেই জায়গায় তো হবেই, তার এছাড়া রিমোট এরিয়াতে হবে এবং ইউজুয়ালি এটা সিমেট্রিক্যালি হয়। সো এক্সোজেনাস ডার্মাটাইটিস নিয়ে আজকে আমরা খুব বেশি আলোচনা করব না। আমরা নেক্সট যে ক্লাসিফিকেশন সেটা হলো এন্ডোজেনাস ডার্মাটাইটিস। এই এন্ডোজেনাস ডার্মাটাইটিস এর মধ্যে সবচেয়ে কমন যে ডার্মাটাইটিস বা একজিমা সেটা হলো অ্যাটোপিক ডার্মাটাইটিস অর অ্যাটোপিক একজিমা, সেবোরিক ডার্মাটাইটিস অথবা সেবোরিক একজিমা এন্ড পম্ফোলিক্স। এছাড়া আরো কিছু এন্ডোজেনাস ডার্মাটাইটিস আছে যেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু ডিউরেশন আমরা একজিমাকে আমরা যদি ক্লাসিফাই করি, ইট মে বি একিউট একজিমা, সাব একিউট অর ক্রনিক একজিমা। সো আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব অ্যাটোপিক একজিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে, কারণ একজিমা বা ডার্মাটাইটিস এর মধ্যে সবচেয়ে কমন যে ডার্মাটাইটিস দিস ইজ অ্যাটোপিক ডার্মাটাইটিস। আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস সম্পর্কে আজকে কিছু জানার চেষ্টা করি। এই পয়েন্টসগুলি নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। অ্যাটোপিক ডার্মাটাইটিস, ইটস এ ক্রনিক ডিজিজ। ফার্স্ট অফ অল ইট ইজ এ ক্রনিক ডার্মাটাইটিস অর ক্রনিক স্কিন ডিজিজ। এবং এটা কিভাবে ক্যারেক্টারাইজড হবে? ইচি স্কিন, অর্থাৎ অ্যাটোপিক ডার্মাটাইটিস এর পেশেন্টের অবশ্যই ইচিং থাকবে। ইট ইজ এ ভেরি কমন ইন চিলড্রেন, এই অ্যাটোপিক ডার্মাটাইটিস ভেরি কমন চিলড্রেনদের ক্ষেত্রেই সাধারণত সবচেয়ে বেশি দেখি, কিন্তু যে কোনো বয়সে এটা হতে পারে। ইট ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ডার্মাটাইটিস, যেটা আমি আগেও বলেছি। ইট ইজ ইউজুয়ালি অকার ইন পিপল হু হ্যাভ অ্যান অ্যাটোপিক টেন্ডেন্সি। অ্যাটোপিক টেন্ডেন্সিটা কি এটা আমরা একটু জানার চেষ্টা করি। অ্যাটোপিক টেন্ডেন্সি মিন্স যাদের অ্যাজমা, হে ফিভার বা অ্যালার্জিক রাইনাইটিস, হ্যাঁ, এই অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই কন্ডিশনগুলি ফ্রিকোয়েন্টলি হয় বা হওয়ার
টেন্ডেন্সি থাকে সেই কন্ডিশনগুলিকে আমরা বলি অ্যাটোপিক টেন্ডেন্সি। এবং এই ধরনের পেশেন্টদের একটা অ্যাটোপিক প্রেজেন্টেশন থাকলে অ্যাসোসিয়েটেড অন্য প্রেজেন্টেশনও থাকার সম্ভাবনা থাকে। যার অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তাদের ক্ষেত্রে অ্যাজমা থাকার সম্ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস হয়ে ফিভার থাকার সম্ভাবনা থাকে। And often these conditions run within the families with a parent, child and sibling also affected. So family history of asthma, eczema or hay fever particularly useful in diagnosis of atopic dermatitis. So atopic patient there, amra jodi family history nei, personal history to amra bollam, family history to onek shomoy ei dhoroner atopic condition guli amra pete pari. Epidemiology. এপিডেমিওলজি আমরা যদি একটু চিন্তা করি, অ্যাটোপিক ডার্মাটাইটিস এটা সারা পৃথিবীতে ইটস এ ভেরি কমন ডার্মাটোলজিক্যাল কন্ডিশন এবং গ্রাজুয়ালি ডে বাই ডে এটার ইনসিডেন্স প্রিভিলেন্স এগুলি আস্তে বাড়ছে। এবং সাধারণত মেল ফিমেলে এটার যে এফেকশন রেশিও এফেকশন এফেক্ট করে এটা অলমোস্ট ইকুয়াল নিয়ার অ্যাবাউট 15-20% অফ দ্য চিলড্রেন, দ্যাট ইজ এ হিউজ পার্সেন্টেজ। বিশাল গ্রুপ অফ চিলড্রেনদেরকে অ্যাটোপিক ডার্মাটাইটিস এফেক্ট করে। 65% পেশেন্টস ডেভেলপ সিমটমস ইন দ্যার ফার্স্ট ইয়ার অফ লাইফ, অর্থাৎ একটা বাচ্চা জন্মের প্রথম এক বছরের মধ্যেই তার সাইন সিমটম ডেভেলপ করে অ্যাটোপিক ডার্মাটাইটিস প্রায় 65% পেশেন্ট। 90% ডেভেলপ সিমটমস বিফোর দ্য এজ অফ 5। Roughly 60% of these children continue to have one or more symptoms of atopic dermatitis even after they reach adulthood. অর্থাৎ বাচ্চা মানে জন্মের পর থেকে, ইউজুয়ালি জন্মের 2 মাস পর থেকে অ্যাটোপিক প্রেজেন্টেশন আমরা পেয়ে থাকি বাচ্চার পেশেন্টদের ক্ষেত্রে। এবং এই যে শুরু হলো এটা 60% কেসে কিন্তু এটা কন্টিনিউ করতে পারে চাইল্ডহুড ইভেন অ্যাডাল্টহুড। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ইটস এ ক্রনিক কন্ডিশন, ক্রনিক ডিজিজ। অ্যান্ড অনসেট its onset decreases with age, অর্থাৎ বয়স যত বাড়বে এটার অনসেট হওয়ার যে প্রিভিলেন্সটা এটা কমে আসে। অর্থাৎ একটা পেশেন্ট যার 20 বছর 25 বছর 30 বছর বয়স হয়ে গিয়েছে, এই বয়সের পরে সাধারণত অ্যাটোপিক হওয়াটা ভেরি ভেরি আনলাইকলি। সুতরাং অধিকাংশ পেশেন্টদেরই কিন্তু যেটা আমরা বললাম যে 90% অ্যাটোপিক পেশেন্টদের কিন্তু 5 বছরের আগেই তাদের প্রেজেন্টেশন দেখা দেয়। People who live in urban areas and in climates with low humidity seem to be an increased risk of developing atopic dermatitis. অর্থাৎ আমরা যদি একটু শ্রেণী বিভাগ করি, এই শ্রেণী বিভাগে আমরা যদি দেখি, কারণ আমরা জানি যে আসলে একটা পেশেন্টের যখন আমরা হিস্ট্রি নেই ডায়াগনোসিস করার জন্য, হিস্ট্রিতে পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের যে পয়েন্টসগুলি আছে এখানে এই ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে আসলে কোথায় থাকে, কি পরিবেশে থাকে, এটার সাথে অনেক ডিজিজের কিন্তু ডায়াগনোসিস আমাদের হেল্প করে থাকে। তো সেই ধরনের ডিজিজ কিন্তু অ্যাটোপিক, অর্থাৎ এই অ্যাটোপিক ডার্মাটাইটিস আমরা যদি দেখি যেসব বাচ্চারা আক্রান্ত হয় তারা কিন্তু অধিকাংশই কিন্তু আপার ক্লাস এবং তারা আরবান এরিয়াতে বসবাস করেন। সো তাদের ক্ষেত্রে আমরা সাধারণত এই অ্যাটোপিক ইনসিডেন্সটা আমরা বা অ্যাটোপিকের ইয়াটা পাই, পিকটা আমরা বেশি পাই। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি প্যাথোফিজিওলজি, অ্যাটোপিক ডার্মাটাইটিস ইট ইজ অ্যান ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড ডিজিজ, দো দেয়ার আর মাল্টি ফ্যাক্টোরিয়াল যে একটা বিষয় আছে সেই ডিজিজের প্যাথোলজিতে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। The first and the most important thing is the abnormal production of the skin barrier. That is, আমাদের স্কিনের যে ব্যারিয়ার আছে বিশেষ করে স্ট্রাটাম কর্নিয়ামের, এই ব্যারিয়ারের যদি কোনো কারণে ডিসরাপশন হয়, অ্যাবনরমালিটি দেখা যায়, যাতে করে আমাদের স্কিনের যে ওয়াটার আছে সেই ওয়াটারটা লস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস, অর্থাৎ এপিডার্মিসের ডিফেক্টের কারণে এই ওয়াটারটা লস হচ্ছে। তো স্কিনের যদি নর্মাল ওয়াটার লস হয় তাহলে স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যাবে। সো যখনই স্কিন ড্রাই হবে দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট অফ ইচিং। সো ইট দিস ইজ নাম্বার ওয়ান প্যাথোফিজিওলজি। অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাবনর্মাল ইমিউন সিস্টেম, দ্যাট ইজ অ্যাবনর্মালিটিস ইন ইমিউন সিস্টেম, যেটা ক্যারেক্টারাইজ বাই ওভার প্রোডাকশন অফ দ্য আইজিই
due to the allergen. Atopic patient, they are very much allergic to foods, mites. So decreased production of the antimicrobial protein for killing bacteria. এই ধরনের patientদের কিন্তু antimicrobial protein যেটা নাকি আমাদের bacterial infection কে prevent করতে help করে, সেই প্রোটিনের প্রোডাকশনটাও কমে যায়। As a result, এই atopic patientদের কিন্তু rate of bacterial infection, particularly staph aureus infection, is much more higher comparing with the normal children. Environmental exposure, আমরা যদি দেখি এখানেও allergen, staph aureus, non-specific factors like irritants, extreme temperature, that is extreme cold or extreme hot, excessive sweating, viral infections, emotional stress. So all these factors contributes for the development of atopic dermatitis. So atopic patientরা কিভাবে আমাদের কাছে present করবে, অর্থাৎ কিভাবে আমি clinically বুঝতে পারবো যে this may be a case of atopic dermatitis. আমরা যদি তার আগে একটু একটু আমরা একটু দেখে নেই, atopic dermatitis basically diagnosis আমরা করি হলো কতগুলি criteria দিয়ে। এই criteria মধ্যে major criteria আছে, minor criteria আছে, চারটা major criteria. Number one, itching. Number two, chronicity, personal or family history of atopy, and typical distribution, morphological distribution. These are the major criteria. এই চারটার মধ্যে যদি তিনটা থাকে, and on the right side, the minor criteria, that is pityriasis alba. সাধারণত বাচ্চাদের মুখের মধ্যে এক ধরনের ছোপ ছোপ সাদা সাদা দাগ দেখা যায়। অনেক সময় পেশেন্টের বাচ্চার বাবা মারা মনে করে এটা শ্যাত হয়েছে, এই জন্য ভয় পেয়ে অনেক সময় রুগীরা ওয়ার্ড স্টেজে চলে আসে। বাট দিস ইজ মাইনর ক্রাইটেরিয়া অফ অ্যাটোপিক, দ্যাট ইজ পিটারিসিস এলবা, জেরোসিস, এই সব বাচ্চাদের স্কিন ড্রাই থাকে, তাদের চিলাইটিস, তাদের লিপসের লিপস ড্রাই বলে তারা ফেটে যায় এবং লিপসটা ড্রাই থাকে, এখানে ইনফ্লামেশন হয়। রিকারেন্ট কনজাংটিভাইটিস, এই ধরনের অ্যাটোপিক বাচ্চাদের কিন্তু ফ্রিকোয়েন্ট কনজাংটিভাইটিস ডেভেলপ করে। দিস ইজ অ্যালার্জিক কনজাংটিভাইটিস, তাদের ফুড অ্যালার্জি থাকে ইনভেরিয়েবলি। ইকথাইসিস, তাদের স্কিন অনেক বেশি ড্রাই থাকে, ইকথাইসিস ফর্মুলেশন। হ্যান্ড এক্সিমা, এই অ্যাটোপিক পেশেন্টদের কিন্তু ফ্রিকোয়েন্টলি হ্যান্ড এক্সিমা থাকে এবং তাদের যখন সোয়েটিং হয় তখন তারা ইচিং হয়, অর্থাৎ সোয়েটিং হইলে সোয়েটের কারণে তাদের ইচিং হয়। কেরাটোসিস বিলারিস, একদম শক্ত ছোট ছোট দানা দানার মতো, বিশেষ করে এক্সটেনসর সারফেস অফ দ্য বোথ আর্ম আমরা দেখতে পাই। নিপল এক্সিমা হয়, অনেক সময় অরবিটাল ডার্কেনিং। সো তিনটা মেজর ক্রাইটেরিয়া এবং তিনটা মাইনর ক্রাইটেরিয়া যদি আমরা বেসিক্যালি পেয়ে যাই তাহলে আমাদের ডায়াগনোসিস কিন্তু কনফার্ম হয়ে যায়। অর্থাৎ অ্যাটোপিক ডার্মাটাইটিস বেসিক্যালি ডায়াগনোস দিস ডিজিজ ক্লিনিক্যালি, এই ডিজিজটা ডায়াগনোসিস করার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের কোনো টেস্টের প্রয়োজন হচ্ছে না ইউজুয়ালি। সো এই পেশেন্টগুলি সাধারণত আমাদের কাছে চারটা স্টেজে চার ভাবে প্রেজেন্ট করে, ইনফ্যান্টাইল, অর্থাৎ জন্মের পর পরে। সাধারণত জন্মের দুই দুই মাস পর থেকে তাদের প্রেজেন্টেশনটা আসে, ফার্স্ট টু মান্থসে তাদের স্কিন ইনভলভমেন্ট থাকে না, অ্যান্ড দেন দে গ্রাজুয়ালি ডেভেলপস দেয়ার স্কিন ফাইন্ডিংস। তারপরে প্রি স্কুল এইজ, স্কুল চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট, অর্থাৎ এই চারটা স্টেজ লাইফের, চারটা স্টেজে অ্যাটোপিকের প্রেজেন্টেশনটা চার রকম, অর্থাৎ একটু ভিন্ন ভিন্ন হয়। সো কেমন হয় একটু আমরা যদি একটু দেখে নেই। ইনফ্যান্টাইল, অর্থাৎ জন্মের দুই মাস পর থেকে তাদের যে প্রেজেন্টেশন, কমনলি চিক, আমরা যদি দেখি এই ধরনের বাচ্চাদের এই চিকে ইনভলভমেন্ট থাকে। কি ধরনের ইনভলভমেন্ট থাকে? চিক গুলি তাদের ইরাইথেমা, লাল হয়ে যাবে, এখানে এক ধরনের চামড়া উঠবে, স্কেলিং হবে, ইউজুয়ালি বাইল্যাটারাল ইনভলভমেন্ট হয়। পাশাপাশি তাদের স্কাল্পেও ইনভলভমেন্ট হতে পারে, বডির অন্যান্য পার্টে ইনভলভমেন্ট হতে পারে, চেঞ্জ সেম, ইরাইথেমা হবে, লাল হবে এবং তাদের স্কেলিং থাকবে এবং ডেফিনেটলি ইচিং থাকবে। কিন্তু এই ছোট বাচ্চারা অনেক সময় তাদের যে ইচিং রেসপন্স সেটা যেই সময়টায় ডেভেলপ করে সেই সময় থেকে তারা হাত পা অ্যাবনর্মালি একটু মুভমেন্ট করবে, বিশেষ করে হাত দিয়ে ডলার চেষ্টা করে। সো এই ধরনের আমরা ফিচার দেখে আমরা সাধারণত অ্যাটোপিক ডার্মাটাইটিস আমরা ডায়াগনোসিস করে থাকি ইনফ্যান্টের ক্ষেত্রে। সো আমরা যদি দেখি প্রি স্কুল চিলড্রেন, তাদের ক্ষেত্রে সাধারণত এক্সটেনসর সারফেস আমরা যদি দেখি, বিশেষ করে নি, এলবো, এই জায়গাগুলিতে, এক্সটেনসর সারফেস অফ দ্য এক্সট্রিমিটিস, এই জায়গাগুলিতে সাধারণত এই ধরনের স্কিন লেশন থাকে, স্কেলিং থাকে, ইরাইথেমা থাকে। সো এরা কিন্তু স্ক্র্যাচ করে, এরা স্ক্র্যাচ করে, এদের ইচিং হয় এবং এই গ্রুপে সাধারণত দেখা যায় যে বাচ্চারা কিন্তু যেহেতু চুলকাতে পারে তাদের রেসপন্স হয়, পেশেন্টরা কিন্তু
বলে বলতে পারে অনেক সময়, এবং তাদের জেনিটালিয়া অনেক সময় দেখা যায় এফেক্টেড হয়। স্কুল চিলড্রেন, স্কুল চিলড্রেনদের ক্ষেত্রে প্যাটার্নটা আস্তে আস্তে চেঞ্জ হয়, অর্থাৎ স্কুল চিলড্রেনরা যেহেতু তারা নিজেরা স্ক্র্যাচ করার মতো এবিলিটি হয়ে যায়, তখন এক্সটেনসর সারফেস থেকে এটা অটোমেটিক্যালি এটা ফ্লেক্সুরাল অ্যাসপেক্ট, ফ্লেক্সুরাল অ্যাসপেক্ট গুলি যেহেতু আমাদের ইজি রিচ, এই জন্য ফ্লেক্সুরাল অ্যাসপেক্ট গুলিতে আমরা যদি দেখি এই জায়গাগুলিতে ডেভেলপ করে, এই ধরনের যদি স্কেলিং লেশন, ইরিথেমেটাস লেশন যদি থাকে বডির ফ্লেক্সুরাল বা বডি ফোল্ড গুলিতে, ফ্লেক্সোর সারফেসে, এবং আই লিডে ইনভলভমেন্ট হয়, এই যে আমরা যদি দেখি যে আপার আই লিডে ইনভলভমেন্ট হয়েছে, তো আইব্রোর একটু নিচের জায়গাটাতে ইনভলভমেন্ট আছে, সো এখানে যে ইরিথেমা হয়েছে, স্কেলিং হয়েছে, সো অ্যাটোপিক পেশেন্টদের এই ফাইন্ডিংস গুলি আমরা পাই স্কুল গোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে। এবং তাদের স্কাল্প অন দা লেফট সাইড যদি দেখি, স্কাল্প ইনভলভমেন্ট, রাইট সাইডেও স্কাল্প ইনভলভমেন্ট, সো তাদের ক্ষেত্রে স্কাল্পে ইনভলভমেন্ট হতে পারে। তবে স্কাল্প ইনভলভমেন্টের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্কাল্পে কিন্তু অনেক কারণে এই ধরনের স্কেল ইলেশন হয়, এটা অ্যাটোপিক এর কারণে হতে পারে, সেবোরিক এর কারণে হতে পারে, সোরিয়াসিস এর কারণেও কিন্তু হতে পারে, তো এই জিনিসগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় টিনিয়া বাচ্চাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা টিনিয়াসিস বলি, টিনিয়া কেপিটিস, তো টিনিয়া কেপিটিস অনেক সময় বাচ্চাদের মাথায় এই ধরনের স্কেল ইলেশন হতে পারে, তো এই জিনিসগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাডাল্টরা কিভাবে প্রেজেন্ট করে, অ্যাডাল্ট পেশেন্টরা সাধারণত দেখা যায় তাদের পার্টিকুলার কিছু জায়গায় আসে, যেমন নেক, এই নেক এরিয়া যদি আমরা দেখি তাদের পামার সার্ভে হাতের মধ্যে এরকম স্কেলিং লেশন থাকবে, ইরিথেমেটাস লেশন থাকবে, এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি নিপল, নিপল নিপল ইনভলভমেন্ট, এন্ড দিস ইজ বাইল্যাটারাল নিপল ইনভলভমেন্ট, এন্ড দিস ফ্লেক্সুরাল, আমরা যদি কিউবিটাল ফোসা দেখি, সরি পপলিটিয়াল ফোসা, পপলিটিয়াল ফোসা এবং পোস্টেরিয়র সার্ফেস অফ দা থাই এক্সটেন্ডিং দা লেগ, এই যে এরিয়া ইনভলভমেন্ট, এখানে স্কেলিং আছে, ইরিথেমা আছে, সো এই চেঞ্জ গুলি উপরে যদি আমরা দেখি নিপলের ক্লাসিক্যাল স্কেলিং এবং ইরিথেমাটাস লেশন, দা মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিং ইজ বাইল্যাটারাল, অর্থাৎ নিপলে যদি এ ধরনের এক্সিমেটাস লেশন বাইল্যাটারালি হয়, মোস্টলি ইন ফেভার অফ এক্সিমা বা ডার্মাটাইটিস অর অ্যাটোপিক, বাট ইফ দা এক্সিমেটাস চেঞ্জ ইন দা নিপল ইজ ইউনিল্যাটারাল, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবার আগে আমাদের চিন্তা করতে হবে আদার দেন এক্সিমা, দ্যাট ইজ মোস্টলি ইট মে বি এ কেস অফ পেজেটস ডিজিজ, আমরা জানি পেজেটস ডিজিজ ইজ এ ম্যালিগন্যান্ট কন্ডিশন, সো এই পেজেটস ডিজিজের কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, স্কিন ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ম্যালিগন্যান্সির কথা আমাদের মাথায় রাখতে হবে। জাস্ট ছবিটা দেখানোর উদ্দেশ্য হলো যদি বাইল্যাটারাল হয়, until it is proved otherwise, more in favor of eczema or dermatitis, and adult er khetre flexural site involvement guli sadharonoto commonly amra dekhi, so kibhabe atopic patient ra amader kache ashe amra motamoti dekhar chesta korlam, ekhon ei atopic patient tader sathe differential diagnosis closely mimic kore aro kichu disease ache সেই জিনিসগুলি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখতে মনে হবে অ্যাটোপিক এর মতো, এতক্ষণ আমি যে প্রেজেন্টেশন গুলি দেখালাম মনে হতে পারে যে এটা অ্যাটোপিক এর মতো, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট অ্যাটোপিক ডার্মাটাইটিস, ফার্স্ট অফ অল দিস ইজ এ ভেরি কমন স্কিন প্রবলেম, সোরিয়াসিস, আমরা অনেকেই হয়তো যেহেতু সোরিয়াসিস ক্লাস আমি অলরেডি নিয়েছি, আশা করি হয়তো এটা খুব সহজেই বুঝতে পারছেন, দিস ইজ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, সিলভারি স্কেল ফোরহেড এর মধ্যে স্কাল্প ইনভলভমেন্ট আসছে, রাইট সাইডে যদি দেখি নি, দ্যাট ইজ প্রেশার এরিয়া, এখানেও একদম থিক অ্যান্ড ওয়েল ডিফাইন্ড স্কেলি প্লেক, সো এই ধরনের লেশন অনেক সময় অ্যাটোপিক এক্সিমা বা এক্সিমার সাথে কিন্তু কনফিউজড হতে পারে, সো আমরা কিভাবে তাহলে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করবো অ্যাটোপিক এর যে অন্য ক্রাইটেরিয়াগুলি, সোরিয়াসিসে ইউজুয়ালি ইচিং হয় না, ইউজুয়ালি অ্যাটোপিক এর ক্ষেত্রে সিভিয়ার ইচিং হয়, সো এটা একটা ফাইন্ডিংস ইম্পর্টেন্ট। সেকেন্ড ওয়ান হলো ডিস্ট্রিবিউশন, অ্যাডাল্ট এর ক্ষেত্রে সাধারণত অ্যাটোপিক এর ইনভলভমেন্ট গুলি ফ্লেক্সুরাল সার্ফেস হয়, বাট সোরিয়াসিস ইজ অলমোস্ট অলওয়েজ এক্সটেন্সরাল, টিপিক্যাল আর ক্লাসিক্যাল সোরিয়াসিস যদি হয়ে থাকে, সিলভারি স্কেল আমরা কখনোই অ্যাটোপিকে পাবো না, যেটা আমরা সোরিয়াসিসে পাবো, এবং অসপিস সাইন আমরা জানি, সো এই ফাইন্ডিংস গুলি দিয়ে অ্যাকচুয়ালি আমরা সহজে ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েট করতে পারি, এবং কখনো কখনো যদি কনফিউশন হয় ডেফিনেটলি সেক্ষেত্রে দেয়ার ইজ এ চান্স to confirm the diagnosis by doing biopsy.
এটা যদি আমরা একটু দেখি সেবোরিক ডার্মাটাইটিস লেফট সাইডে যেটা বললাম স্কাল্পের মধ্যে এই ধরনের লেশন নিয়ে অনেক সময় অ্যাটপিক ডার্মাটাইটিসও আসতে পারে সেবোরিকও আসতে পারে। তাহলে আমরা ডিফারেনশিয়েট করব কিভাবে, অন দা রাইট সাইড সেবোরিক অ্যাটপিক দুইটাতে ইচিং হয়, অন দা রাইট সাইড যদি আমরা দেখি আইব্রো ইনভলভমেন্ট, অ্যাটপিক ইউজুয়ালি আইব্রো ইনভলভমেন্ট ইজ ভেরি আনলাইকলি, অ্যাটপিক ইনভলভমেন্ট হয় হলো কি আই লিড যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। সো এই যে আইব্রো ইনভলভমেন্ট হয়েছে, এই আইব্রো ইনভলভমেন্ট স্কেলিং লেশনস এবং স্কাল্পের ইনভলভমেন্ট এবং এই সেবোরিকের পেশেন্টের পোস্ট রেগুলার রিজন ইনভলভমেন্ট হয়, চেস্ট ইনভলভমেন্ট হয় এবং সেবোরিক ডার্মাটাইটিস যে স্কেল সেটা হয় গ্রিজি ইয়েলো স্কেল। সো এই ফাইন্ডিংস গুলি দেখে আমরা ক্লিনিক্যালি কিন্তু ডিফারেনশিয়েট করতে পারবো ওয়েদার ইট ইজ অ্যাটপিক অর সেবোরিক। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং সেবোরিক অ্যান্ড অ্যাটপিক ইন ইনফ্যান্ট, অর্থাৎ জন্মের পরপরই যদি মাথার মধ্যে এই ধরনের স্কেলিং থাকে, জাস্ট জন্মের এক দুই দিনের মধ্যে যদি দেখা যায়, আনডাউটেডলি উইদাউট এনি হেজিটেশন দিস ইজ ইন ফেভার অফ সেবোরিক ডার্মাটাইটিস। কারণ জন্মের প্রথম 2 মাস সাধারণত অ্যাটপিকের ম্যানিফেস্টেশন দেখা যায় না, সেবোরিকের ম্যানিফেস্টেশন জন্মের প্রথম কয়েকদিনের মধ্যেই দেখা যায়। কেন এটা দেখা যায় এটা আমার মনে হয় পরবর্তীতে আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে মূল কারণটা হলো হরমোন সেবোরিকের জন্য, কারণ ম্যাটারনাল অ্যান্ড্রোজেন যখন বেবির মধ্যে যায় এটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত বাচ্চার মধ্যে থাকে। সো এই যতক্ষণ অ্যান্ড্রোজেন থাকবে সেবোরিকের ম্যানিফেস্টেশন থাকবে। সেই জন্য অ্যাটপিক এবং সেবোরিককে আমরা সাধারণত এইভাবে ভাগ করতে পারি। আর সাইট অফ ইনভলভমেন্ট, সো ইটস নট ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ইজি টু ডিফারেন্সিয়েট হোয়েদার ইট ইজ সেবোরিক অর অ্যাটপিক। আমরা নেক্সট ক্লাসে হয়তো সেবোরিক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। লাইকেন প্ল্যানাস, লাইকেন প্ল্যানাস ইটস অ্যানাদার কমন ডার্মাটোলজিক্যাল কন্ডিশনস। আমরা যদি লেফট সাইড রাইট সাইড দেখি মনে হবে যে এটা একজিমা। আমরা যদি লাইকেন প্ল্যানাস কেউ চিনে না থাকি এটা মনে হতে পারে এটা একজিমা, কিন্তু আসলে এটা একজিমা না। লাইকেন প্ল্যানাস কেন, এটা এখানে কিছু ক্লাসিক্যাল প্রেজেন্টেশন থাকে। লাইকেন প্ল্যানাসের যে লেশন গুলি হয় ফ্ল্যাকটপ লেশন, ভায়োলেসিয়াস লেশন হয়, লাইকেন প্ল্যানাসের যে নেইল ইনভলভমেন্ট থাকে টিপিক্যাল নেইল ইনভলভমেন্ট, টেরিজিয়াম পাওয়া যায় যেটা অ্যাটপিকে পাওয়া যায় না। লাইকেন প্ল্যানাসে আমরা যদি একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করি উইকহ্যাম স্ট্রায়া পাওয়া যায় লেশন গুলিতে, অ্যাটপিকে এটা পাওয়া যাবে না। লাইকেন প্ল্যানাসের পেশেন্টের ওরাল ইনভলভমেন্ট হয় ওরাল মিউকোসা, যেখানে লিস্ট লাইক প্যাটার্ন বা নেট লাইক প্যাটার্নের আমরা ওরাল মিউকোসা লেশন পাই যেটা অ্যাটপিকে পাওয়া যায় না। সো এই ক্লিনিক্যাল ফিচার গুলি দিয়ে সহজেই আমরা অ্যাটপিককে লাইকেন প্ল্যানাস থেকে ডিফারেনশিয়েট করতে পারি। অ্যানাদার কমন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পিটারিসিস রুব্রা পিলারিস। আমরা যদি লেফট সাইডে দেখি পুরো শরীরের ইনভলভমেন্ট ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, নর্মাল স্কিন, দিস ইজ নর্মাল স্কিন এন্ড দিস ইজ ডিজিজ স্কিন। সো এই যে নর্মাল স্কিন চতুর্দিকে এটাকে বলা হয় আইল্যান্ডস, আইল্যান্ডস অফ নর্মাল স্কিন, এন্ড দিস আইল্যান্ডস অফ নর্মাল স্কিন ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ পিআরপি। অন দা রাইট সাইড আমরা যদি দেখি ফায়ারি রেড অনেকটা, একটু মানে মোর ইরাইথেমাটাস লেশন, দিস ইজ কল পামার ইরাইথেমা। এবং আমরা যদি এটা ফিল করি সো হার্ড, দিস ইজ ক্যারাটোডার্মা ডেভেলপ করে, পামো প্ল্যান্টার ক্যারাটোডার্মা থাকে, স্যান্ডেল লাইক অ্যাপিয়ারেন্স, বিশেষ করে পিআরপি তে যে পামো প্ল্যান্টার ক্যারাটোডার্মা হয়, বিশেষ করে প্ল্যান্টার যে ক্যারাটোডার্মা সেটা স্যান্ডেল লাইক অ্যাপিয়ারেন্স, এটাও একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। সো আমরা এই ফিচার্স গুলি দেখে আমরা পিআরপি কে ডিফারেন্সিয়েট করতে পারি অ্যাট্রোপিকের সাথে। সাধারণত পিআরপি তে ইচিং হয় না, ভেরি আনলাইকলি দুই একটা ভ্যারাইটি ছাড়া। সো এখন আসি আমাদের ল্যাবরেটরি কোনো ওয়ার্কআপ আছে কিনা। যদিও আমরা বলে দিয়েছি যে অ্যাটপিক ডার্মাটাইটিস ইজ এ ক্লিনিক্যালি ডায়াগনোসড ডিজিজ, লাইক আমরা জানি অনেক ডিজিজ আছে যেগুলি কতগুলি ক্রাইটেরিয়া আছে যেগুলি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারে, তার মধ্যে একটা হলো অ্যাসিলি কানেক্টিভ টিস্যু ডিজিজ। কানেক্টিভ টিস্যু ডিজিজ অ্যাসিলি ডায়াগনোসিস করার জন্য আমরা যদি ক্রাইটেরিয়া ফলো করি, সেই ক্রাইটেরিয়াতে অনেক সময় দেখা যায় কোনো টেস্ট ছাড়াই কিন্তু আমরা শুধু ক্রাইটেরিয়া ক্লিনিক্যাল প্রেজেন্ট ক্রাইটেরিয়া দেখে কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। সো তারপরে সাপোর্টিভ ডায়াগনোসিস ডায়াগনস্টিক ফিচার হিসাবে আমরা অনেক সময় ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিছু ফাইন্ডিংস পেয়ে থাকি। সিরাম আইজি লেভেল এদেরকে ইনভেরিবলি এদের বেশি থাকে, পেরিফেরাল সার্কুলেটিং ইসিনফিল কাউন্ট বেশি থাকে এবং এগুলি মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে পড়েছে আমরা দেখিয়েছি। সো এগুলিও কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে। নাও আমাদের ডায়াগনোসিস হয়ে গেল, সো অ্যাটপিক ডার্মাটাইটিস বেসিক্যালি উই ক্যান ডায়াগনোজ দিস কেস ক্লিনিক্যালি, অর্থাৎ রোগীর ইতিহাস, রোগীর লক্ষণ এগুলি দেখে কিন্তু আমরা সহজেই অ্যাটপিক ডার্মাটাইটিস ডায়াগনোসিস করতে পারি।
three major criteria and three minor criteria, whatever may be the stage, it is infantile stage hog, childhood hog, adulthood hog, whatever may be, criteria guli thakbe. The major criteria jodi tinta thake, minor criteria jodi tinta thake, amra already bolechi, tahole amader diagnosis confirm. Diagnosis confirm howar pore ekhon ashi chikitsa. Diagnosis as a medical professional, as a qualified physician, diagnosis is very very important. Chikitsa kintu shobai korte pare. Quad theke shuru kore poli chikitsok ba shobai amra even sadharon manusho kintu chikitsa kore, pharmacy dokandaro chikitsa kore. So amader sobche guruttopurno holo diagnosis. সেজন্য আমরা যদি প্রপার ডায়াগনোসিস করতে পারি আমাদের জন্য ট্রিটমেন্টটা অনেক ইজি। সো ডায়াগনোসিস যেহেতু আমাদের হয়ে গেল, এখন আমরা ম্যানেজমেন্টে চলে আসি। সো অ্যাটোপিক ডার্মাটাইটিস এর ম্যানেজমেন্টের জন্য যেটা দরকার সেটা হলো দীর্ঘ সময় দরকার, অর্থাৎ যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ, এটা একটা ক্রনিক ডিজিজ, এটা একটা রিল্যাপসিং ডিজিজ, সো ইট ইজ অ্যান এন্ডোজেনাস ডার্মাটাইটিস। সুতরাং এই ধরনের পেশেন্টদের কিন্তু খুব সফট এন্ড সিম্পথেটিক ওয়েতে হ্যান্ডেল করতে হবে, তাদেরকে প্রপারলি কাউন্সিলিং করতে হবে এবং তাদেরকে শুরুতেই বলে দিতে হবে ইজ এ ক্রনিক প্রবলেম, ইউ নিড লং টার্ম ট্রিটমেন্ট। সো শুরুতে যদি পেশেন্টকে আমরা প্রপারলি কাউন্সিলিং করে রাখি তাহলে পেশেন্ট কখনোই কিন্তু আসলে অস্থির হবে না বা পেশেন্ট কখনোই কিন্তু আনস্যাটিসফাইড থাকবে না, বা পেশেন্ট প্রপারলি তার ট্রিটমেন্টটা করার চেষ্টা করবে এবং ডেফিনেটলি পেশেন্ট ভালো থাকবে। সো ম্যানেজমেন্ট অ্যাজ ইউজুয়ালি আমাদের এই ম্যানেজমেন্টগুলি সাধারণত আমরা প্ল্যানে থাকে আমাদের, আমরা যদি জেনারেল মেজার্স অর্থাৎ যেটা আমরা বললাম রিঅ্যাসুরেন্স অ্যান্ড এক্সপ্লেনেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোগীর গার্ডিয়ানরা অনেক সময় অস্থির হয়ে যায় যে আমার বাচ্চার স্কিনের সমস্যা হয়েছে, অনেকদিন ধরে ভালো হচ্ছে না, তারা অনেক পেনিক থাকে, তারা মনে করে অনেক বড় ধরনের সমস্যা। তো এই এই ধরনের কারণে আসলে পেশেন্ট বিশেষ করে বাচ্চাদের যেহেতু বেশি হয়, তাদের গার্ডিয়ান যারা আছেন, প্যারেন্টস যারা আছেন, তাদের কিন্তু প্রপার কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ এবং রিঅ্যাসিউর করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের পেশেন্টদেরকে সাধারণত স্কিনটাকে হাইড্রেট রাখা, ময়েস্ট রাখা, যেহেতু এই ধরনের পেশেন্টের এপিডার্মিসের মধ্যে ডিফেক্ট কি, ডিফেক্টটা হলো কি, ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস হয়, খুব ইজিলি তাদের স্কিন ড্রাই হয়ে যায়। সুতরাং তাদের স্কিনটাকে ময়েস্ট রাখতে পারলে কিন্তু আমার চিকিৎসার একটা বড় অংশ বা ম্যানেজমেন্টের একটা বড় অংশ এখানেই হয়ে যায়। ট্রিগারিং যে ফ্যাক্টরগুলি আমরা বলেছি, ফুড অ্যালার্জি আছে তাদের, পোলেন অ্যালার্জি আছে, সোপের সমস্যা হয়, এই ধরনের ট্রিগারিং ফ্যাক্টরগুলি এবং তারা ফ্রিকোয়েন্টলি কিন্তু তাদের ইনফেকশন হয়, এই ধরনের ট্রিগারিং বা প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি যদি আমরা তাদেরকে অ্যাভয়েড করতে বলি তাহলে কিন্তু তাদের যে অ্যাটাক রিকারেন্ট আর রিল্যাপসের রেটটা কিন্তু অনেক কম হবে। টপিক্যাল মেজার্স, টপিক্যাল মেজার্স এর মধ্যে বেসিক্যালি ফার্স্টে হবে হলে গিয়ে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারের মধ্যে আমরা যদি বলি লিকুইড প্যারাফিন, অলিভ অয়েল, গ্লিসারিন, ভেজলিন, পেট্রোলিয়াম জেলি, দিজ আর দ্য ময়েশ্চারাইজার যেটা নাকি সবসময় রুগীকে তার স্কিনের উপর অ্যাপ্লাই করতে হবে টু প্রিভেন্ট ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস আর টু রিডিউস ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস। এর পাশাপাশি আমরা যখন খুব বেশি এফেক্টেড হয়ে যায় স্কিন তখন আমরা কিছু টপিক্যাল প্রিপারেশন দিই। টপিক্যাল প্রিপারেশনের মধ্যে খুব প্রেফারড যেটা সেটা হলো কি, টপিক্যাল ক্যালসিন ইউরিন ইনহিবিটরস, দ্যাট ইজ ট্যাক্রোলিমাল বা পিক ম্যাক্রোলিমাল বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। সো এই প্রিপারেশনটা হলো প্রেফারড, হ্যাঁ, কনসিডারিং দ্য সাইড ইফেক্ট অ্যান্ড আদার্স থিংস। ক্রিসাপোরল অয়েন্টমেন্ট স্টিল ইজ নট ওয়াইডলি ইউজ ড্রাগ। টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স আর একটা ইম্পর্টেন্ট, যেহেতু তার দে আর ভেরি মাচ প্রোন টু ডেভেলপ ইনফেকশনস এন্ড টপিক্যাল অ্যান্টিহিস্টামিন সামটাইমস উই ইউজ, নট অলওয়েজ। সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন ডেফিনেটলি, সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস ইজ ইচিং। যেহেতু চুলকানিটাই তাদের মূল সমস্যা, সেই জন্য তাদেরকে একটা ভালো অ্যান্টিহিস্টামিন দিতে হবে। এটা ডিপেন্ড করবে কোন স্টেজ, বাচ্চাদের ক্ষেত্রে কেমন দিব, স্কুল গোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে। আমরা জানি সিডেটিভ নন সিডেটিভ বোথ অ্যান্টিহিস্টামিন আছে, যদিও এখন আসলে নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন গুলি বা অ্যাকচুয়ালি দিস ইজ নট নন সিডেটিভ, দিস ইজ লেস সিডেটিভ অ্যান্টিহিস্টামিন বেশি ইউজ করা হয়। সো আমরা অ্যান্টিহিস্টামিন দিব অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্টস, অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য ডিজিজ, সবকিছু বিবেচনা করে আমরা অ্যান্টিহিস্টামিনটা সিলেক্ট করব। তার ডোজটা কি হবে, কোন গ্রুপের অ্যান্টিহিস্টামিন হবে, এটা সিলেকশনটা করব। তারপর আসি ওরাল অ্যান্টিবায়োটিক, কখনো কখনো টপিক্যাল অ্যান্টিবায়োটিক এর কভারেজ আমরা দিতে পারি না, সেক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন হয় টু কন্ট্রোল অর টু প্রিভেন্ট দ্য ইনফেকশনস অর টু কিউর দ্য ইনফেকশনস। ওরাল স্টেরয়েড
ভেরি রিয়ারলি ইন রিকনসিস্টেন্ট কেস সিভিয়ার অ্যাটোপিক কেসের ক্ষেত্রে আমরা শর্ট কোর্স ওরাল স্টেরয়েড দিয়ে থাকি মেইনটেনেন্সের জন্য, যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ। কখনো কখনো শর্ট কোর্স ওরাল স্টেরয়েড দেওয়ার পরে আমরা সাথে কিন্তু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলি দিয়ে থাকি, সাইক্লোস্পোরিন, অ্যাজাথিওপ্রিন, মিথোট্রেক্সেট, এবং যেহেতু স্টেরয়েডের অনেক বেশি সাইড ইফেক্ট আছে সেই জন্য শর্ট কোর্স স্টেরয়েডের পরে আমরা কিন্তু এই যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগে চলে যাই, এবং এগুলি আমরা 3 থেকে 6 মাস আমরা ইউজ করতে পারি। এতে করে পেশেন্ট খুব ভালো কন্ট্রোলে থাকে এবং পেশেন্ট তার সাইন সিমটম থেকে রিলিফ থাকে। বায়োলজিক্স আমরা জানি, বায়োলজিক্স মেডিকেল সায়েন্সে বিশেষ করে ডার্মাটোলজিতে ইটস এন রেভলিউশনারি ড্রাগস, পার্টিকুলারলি ইন দ্য ডেভেলপ কান্ট্রিজ, বিকজ অফ দেয়ার স্পেসিফিক অ্যাকশন। আমরা জানি যে ইমিউনোসাপ্রেসিভ যে ড্রাগ গুলি আছে মিথোট্রেক্সেট, অ্যাজাথিওপ্রিন, সাইক্লোস্পোরিন, তারা কিন্তু অ্যাজ এ হোল ইমিউন সিস্টেমের উপর কাজ করে, বাট বায়োলজিক্স ওয়ার্কস অন পার্টিকুলার সাইটোকাইন্স। আমরা যদি বলি কোনোটা ইন্টারলিউকিনের উপর কাজ করে, কোনোটা টিএনএফ এর উপর কাজ করে, সো এরকম স্পেসিফিক সাইটোকাইনের উপর কাজ করার কারণে কি হয়, অ্যাজ এ হোল ইমিউনোসাপ্রেশন হয় না এবং যে অ্যাডভার্স ইফেক্ট গুলি আছে সেগুলি থেকে ডেফিনেটলি আমরা যে অ্যাডভান্টেজটা পাই। এবং ডুপিলুম্যাব যে বায়োলজিক্স, এটা এখন পর্যন্ত এফডিএ অ্যাপ্রুভ করেছে ফর দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস। কখনো কখনো আমরা ফটোথেরাপি দিয়ে থাকি অ্যাটোপিক ডার্মাটাইটিস পেশেন্টদেরকে, ন্যারোবেন, আল্ট্রাভায়োলেট, পুবা, এক্সাইমার, এই ফটোথেরাপি গুলো দিয়ে থাকি। এটার কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, বাট ডেফিনেটলি ইটস এ ভেরি গুড ট্রিটমেন্ট অপশন। একটু লম্বা সময় দিতে হয়, পেশেন্ট কমপ্লায়েন্স এর একটু ব্যাপার থাকে। যদি এখন হোম ফটোথেরাপি বলে একটি অপশন চলে আসছে, একটা সময় ছিল পেশেন্টকে অবশ্যই সেন্টারে এসে বা হসপিটালে এসে ফটোথেরাপি নিতে হতো, এখন এটা ইমপ্রুভ হয়েছে, এখন হোম ফটোথেরাপির অপশনটা চলে আসাতে পেশেন্ট কিন্তু এখন বাসায়ও এই ফটোথেরাপি দিতে পারে আন্ডার দ্য সুপারভিশন অফ এ ডার্মাটোলজিস্ট অর এ ফিজিশিয়ান। সো প্রোগনোসিস, যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ, ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট হোয়েদার এক্সিমা উইল ইমপ্রুভ বাই ইটসেলফ অর নট ইন অ্যান ইন্ডিভিজুয়াল। সেন্সিটিভ স্কিন পারসিস্ট লং, আমরা জানি যে অনেকের স্কিন অনেক বেশি সেন্সিটিভ থাকে এবং তাদের ক্ষেত্রে এটা লং টার্ম পারসিস্ট করে। একটা স্টাডিতে দেখা গেছে যে 20% চিলড্রেন উইথ অ্যাটোপিক ডার্মা স্টিল হ্যাড পারসিস্টেন্ট ডিজিজ 8 ইয়ার্স লেটার, অর্থাৎ 8 বছরের পরেও দেখা যাচ্ছে অ্যাটোপিকের একটা বিশাল গ্রুপ তাদের ডিজিজটা কন্টিনিউ করে। তার মানে 80% এর কেসে দেখা যাচ্ছে প্রায় 8 বছরের আগেই ইম্প্রুভমেন্ট হয়ে যায়। Children who develop atopic dermatitis before the age of 2 had a much lower risk of persistent disease, অর্থাৎ যাদের infantile atopic dermatitis হয় 2 বছরের আগে ডেভেলপ করে তাদের প্রগনোসিসটা বেটার কম্পেয়ারিং উইথ ডেভেলপ আফটার 2 ইয়ার্স। Certain occupations such as farming, hairdressing, domestic and industrial cleaning, domestic duties, caregiving, exposures, expose the skin to various irritants and sometimes allergens. So, jader atopic history ase ebong ei je profession, ei profession e jodi keu kaaj kore, karo jodi atopic history thake, tahole kintu tar adult age e kintu abar atopic ta recur korte pare, aggravate korte pare. Shei jonno je sob children der বা যেসব ইনফ্যান্টদের যাদের হিস্ট্রি আছে আর্লি এইজে অ্যাটোপির হিস্ট্রি যদি থাকে, তাদের প্যারেন্টসদের অবশ্যই কাউন্সিলিংটা করতে হবে, ওরা যাতে কোনোভাবেই এই ধরনের অকুপেশনে যাতে না আসে। কারণ এই ধরনের অকুপেশনে আসলে অ্যাটোপিকটা যখন সাবসাইড করে যাবে, পরবর্তী অকুপেশনাল এক্সপোজারের কারণে কিন্তু তাদের ডিজিজটা কিন্তু আবার দেখা দিতে পারে, অর্থাৎ রিল্যাপস হতে পারে। তো সেই জন্য অ্যাটোপিক পেশেন্ট যাদের হিস্ট্রি আছে চাইল্ডহুড এর বা ইনফ্যান্টাইল, তাদের প্যারেন্টসদের দায়িত্ব অবশ্যই তাদের ফিউচার প্রফেশনের ক্ষেত্রে এই জিনিসগুলি মাথায় রাখা, এতে করে তাদের ফিউচারে অ্যাটোপিক যে রিল্যাপস বা অ্যাগ্রাভেশন সেটা হওয়ার সম্ভাবনা কমে যাবে। সো রিগার্ডিং দ্য অ্যাটোপিক ডার্মাটাইটিস, I think that's all about atopic dermatitis. Thank you everybody. Amra chesta korbo jodi kar proshno thake, answer proshno jodi thake ami chesta korbo ekhane answer korar jonno.
আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো আরেকটি স্কিনের কমন সমস্যা, যেটাকে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস যেটা আমরা আসলে সাধারণ মানুষ যেটাকে আমরা বুঝি খুশকি হিসাবে, তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট আমি আরেকটা জিনিস অ্যাড করি, বিশেষ করে যাদের স্কাল্প ইনভলভমেন্ট হয় তাদের ক্ষেত্রে, বিশেষ করে যদি ইনফ্যান্ট হয়, ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাম্পু ব্যবহার করতে বলি, বেবি শ্যাম্পু। রেগুলার শ্যাম্পু ব্যবহার করলে তার স্কাল্পের যে লেশন গুলি আছে, ড্যান্ড্রাফ গুলি আছে, এগুলি ক্লিয়ার হয়ে যায়। অ্যাডাল্টের ক্ষেত্রে ওনারা নর্মাল যে শ্যাম্পু আছে সেগুলি ব্যবহার করতে পারেন, যদি চান ওনারা কিটোকোনাজল কন্টেনিং শ্যাম্পু ইউজ করতে পারেন, কারণ অ্যাট্রোপিক ডার্মাটাইটিসের সাথে অনেক সময় সেবোরিক থাকতে পারে। তো সেবোরিক ডার্মাটাইটিসের একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে আপনারা জানেন এক ধরনের ফাঙ্গাস থাকে, সেই জন্য অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু গুলি আমরা অ্যাডভাইস করে থাকি। সো অ্যাট্রোপিক ডার্মাটাইটিস ইফ ইনভলভ স্কাল্প, যদি স্কাল্প ইনভলভমেন্ট হয় তাহলে অবশ্যই আমরা শ্যাম্পু, বাচ্চাদের ক্ষেত্রে বেবি শ্যাম্পু, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা নর্মাল শ্যাম্পু ব্যবহার করতে পারি রেগুলারলি, তাহলে স্কাল্পটা ক্লিন থাকবে এবং পেশেন্ট অনেক কমফোর্টেবল থাকবে। সো অ্যাটোপিক পেশেন্টদের ক্ষেত্রে আবার বলি, দে আর ভেরি মাচ প্রোন টু ইনফেকশন। অ্যাটোপিক পেশেন্টদের যখন আমরা চিকিৎসা করব অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে দুটো জিনিস, একটা হলো তাদের যে বেরিয়ার ডিফেক্ট সেটার জন্য কন্টিনিউয়াস ময়েশ্চারাইজার, দিস ইজ দা নাম্বার ওয়ান ট্রিটমেন্ট, দ্যাট ইজ ময়েশ্চারাইজার ইউজিং অলিভ অয়েল, গ্লিসারিন, লিকুইড প্যারাফিন, ভেজলিন, হোয়াট এভার মে বি দা ময়েশ্চারাইজার। অ্যান্ড দা নাম্বার টু ট্রিটমেন্ট ইজ to reduce the infection, to prevent the infection or treat the infection, definitely there is a course, short course of antibiotic, definitely. it may be oral or it may be topical, according to the condition of the patient. So that's all about atopic dermatitis. Hopefully we'll meet again with seborrheic dermatitis, another common dermatological condition. আশা করছি এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন। তা আজকে এতটুকু, সবাই ভালো থাকেন। আশা করি অ্যাটোপিক ডার্মাটাইটিস সম্পর্কে আপনারা কিছুটা হলেও আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে আগামী ক্লাসে আমরা আবার আসবো আমাদের পরবর্তী টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।